সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপান্বিতা দাস অফিসিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠেই রাস্তা হাঁটতে বেরিয়ে গেছি, বেরিয়ে দেখো কাণ্ড কি হয়েছে। মানে আজ বেরিয়েই টাকা পেয়ে গেছি, রাস্তায় কুড়িয়ে পেয়েছি, কি মজা! কোনোদিনও পাইনি, আজকেই ফার্স্ট পেলাম। সেই টাকা দিয়ে সবাই কী খাবে কী খাবে ভেবে পাচ্ছিলাম না, শেষে গ্লুকন ডি নিয়ে নিলাম। মানে এত গরম লাগছিল, এটাই সব থেকে এখন বেস্ট, তাছাড়া আর কিছু পেলাম না অপশন। তার সাথে আমার বিস্কুট, সেটা তাপসদা দিল। বাড়িতে এসেই কাজে লেগে গেলাম। দেখো এটা কিসের বস্তা, মাটির বস্তা। ওকে অনেকদিন ধরেই বলছিলাম মাটি এনে দাও, মাটি এনে দাও, শেষমেশ মাটি একটু এনে দিলো। আমার টবে একদম মাটি নেই, তো এই মাটিগুলো এখন আমি গুঁড়ো করব, গুঁড়ো করে সেগুলো টবে দেব, টবে দিয়ে তারপর আমি গাছ লাগাবো। আমার টবগুলো একদম ফাঁকা পড়ে আছে, দেখো অনেক দিন হলো। আর এক কাজের লোক চলে এসেছে, দেখো ছেলেটা এত ডিস্টার্ব করে, মানে কি বলবো, কাজের সময় কোনো কাজ ঠিকভাবে করতে দেয় না। ও চলে আসবে, ও মাটি কাটবে, মাটি ধরছে, দেখো মানে খুবই ডিস্টার্ব করছে, কি বলবো আর। গাছ লাগাতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু এই মাটির অভাবে আমি কোনো গাছই লাগাতে পারি না। দেখো আমার বাড়িতে মানে একটু জায়গা নেই যে মাটি আছে, এই টবেই আমার ভরসা। কিন্তু টবে তো সব গাছ লাগানো সম্ভব হয় না, তবু যে ছোট ছোট গাছগুলো টবে লাগানো সম্ভব সেই গাছগুলো আমি লাগাই। মানে ছেলে পড়াশোনা ছেড়ে দেখো আমার কাজ দেখছে দাঁড়িয়ে, আর ওদিকে ওর বাবা রাগ করছে। ভর্তি করে দিয়েছি, এই দেখো টবে ভর্তি করে দিয়েছি, আর একটা টবে ভর্তি করে তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। মানে এই নিচে তুলসী গাছটা লাগালে পিঁপড়ে খেয়ে নেয়, তাই ভাবলাম এইভাবেই লাগাই। আমার তুলসী তলাটা নতুন রং করেছে, দেখো কালারটা কেমন হয়েছে। এখানে রাধা কৃষ্ণের ছবি লাগানো আছে। এই তো আমার বাড়ির সামনেটা, ওগুলো তো মাটি ছিল, আর বাকি টবগুলো আমি সব কলের পারে নিয়ে গেছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় নিয়ে গেছি আমি সেই টবগুলো, দেখো কোথায় নিয়ে গেছি। কলের মানে এখানে ট্যাপটা আছে, তো ট্যাপের পাড়ে সুবিধা হয় আমার, এখানে সব গাছগুলো আমি নিয়ে এসেছি। আর প্রত্যেকটা তুলসী গাছ নিয়ে এসেছিলাম কালকে, তাই আমি প্রতিটা টবেই তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। এত তুলসীর প্রয়োজন হয় আমার, মানে ডেলি পুজো দিতে তুলসী লাগে। তো কী করবো, মাটি তো নেই কোথাও, তুলসী গাছ লাগিয়ে দিয়েছি। আর এই তো সব আমার এই গাছগুলো খুব ভালো লাগে, গাছগুলো দুটো বেরিয়েছে, দেখো কি সুন্দর নতুন গাছ। আর এটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন স্নানটা সেরে নিব, স্নান সেরে নিয়ে পুজোটা দেব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পর, একটু দেখের পর, ঠিক আছে? তো আমি স্নানটা করে নিই, করে নিয়ে আবার তোমাদের কাছে আসছি। Thank you.
আমার এসে রান্নাটা সেরে নিলাম। মাছ এনেছিল, শোল মাছ, তো ওটা দিয়ে ঝোল। তো রান্না খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে এখন বসে আছি। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ভালো লাগছে অন্যদিনের তুলনায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।